নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। স্কুলের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সফরে থাকা বিশ্ব ব্যাংকের এমডি এক্সেল ভ্যান্স টনস ব্যাংকে বলেছেন বিশ্ব ব্যাংক কোনো পুলিশি প্রতিষ্ঠান না। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল ইসি। দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সর্বজনীন পেনশন বিল সংসদে পাশ। সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশনের আওতায় আনতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 জাতীয় সংসদে পাশ হয়েছে। দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন 4 গুণ বেড়েছে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। স্কুলের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। গাজীপুরে 32তম এশিয়া প্যাসিফিক ও 1ম জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আহ্বান জানান। দেশে স্কাউট আন্দোলনকে শক্তিশালী করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় 140 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ স্কাউট শতাব্দী ভবন নির্মাণ প্রকল্প, 48 কোটি 23 লাখ টাকা ব্যয়ে সিলেট অঞ্চলে মৌলভীবাজার জেলায় স্কাউট ভবন নির্মাণ প্রকল্প, 48 কোটি 53 লাখ টাকা ব্যয়ে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকার প্রধান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্টে অর্জিত স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সফরে থাকা বিশ্ব ব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন বিশ্ব ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, পুলিশিং করা কিংবা কোনো রাষ্ট্রকে কোনো কিছু করতে বাধ্য করার ক্ষমতা এই সংস্থার নেই। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তিনি বলেছেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি রাজনীতিকদের আলাপ আলোচনার বিষয়। রোহিঙ্গা শিবিরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়ে বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের এমডি। কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি সাইক্লোন সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি। দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার কমিশন সভা শেষে ইসি ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ সময় স্থান হচ্ছে 12ই ফেব্রুয়ারি রবিবার 2023 সাল, এবং সময়টা আমরা নির্ধারণ করেছি সকাল 10 ঘটিকা থেকে 4 ঘটিকায়। উইলিং কোনো ক্যান্ডিডেট উনি নমিনেশন সাবমিট করতে পারবেন। এর আগে মঙ্গলবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের জানান সিইসি। পরপর দুবার দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী 23 এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের 90 থেকে 60 দিনের মধ্যে শূন্য পদে নির্বাচনের বাধ্যবাধকতা আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশনের আওতায় আনতে মঙ্গলবার সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023 জাতীয় সংসদে পাশ হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাশের জন্য সংসদে তোলেন। এটি কণ্ঠভোটে পাশ হয়। দেশের সর্বস্তরের জনগণকে একটি ট্যাক্সই পেনশন কাঠামোতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আনিত বিলটি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সংসদে স্থগিত আকারে পাশ করা হোক। বিলে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি করে সার্বজনীন পেনশনের আওতায় 18 বছর বা তার বেশি বয়স থেকে 50 বছর বয়সী সব বাংলাদেশী নাগরিক এতে অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় 50 ঊর্ধ্ব ব্যক্তিদেরও পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে। তবে মাসিক পেনশন সুবিধা পেতে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দিতে হবে। 10 বছর চাঁদা দেওয়া শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সে বয়স থেকে আজীবন পেনশন পাবেন। বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীরাও এতে অংশ নিতে পারবেন। দেশে অন্যান্য সময়ের তুলনায় কৃষি উৎপাদন 4 গুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেন বর্তমানে ধান গম ভুট্টা সহ 4 কোটি 70 লাখ টন খাদ্য উৎপাদন করছি। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 5 মন 4 মন ধান হতো, এখন 1 বিঘাতে 20 মন হয়। সম্প্রতি আমাদের বিজ্ঞানীরা এমন জাত নিয়ে আসছে যে জাত থেকে 30-33 মন
ধান এক বিঘা জমিতে এক শতকে এক মন ধান হয়। মন্ত্রী বলেন, আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।